আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী, নবম শ্রেণীর বিজ্ঞান টিউটোরিয়ালে আপনাকে আবারও স্বাগতম। আমরা এই পর্বে আলোচনা করব আমাদের যে জিনতত্ত্ব এবং বংশগতিবিদ্যা যে অধ্যায়টা পড়ছি, এই অধ্যায়ের লাস্ট একটা টপিক। সেখানে তো আমরা এই অধ্যায়ে আমরা জাস্ট এই বিষয়টি একটু হেডিং দেবো। এখানে দেওয়ার পর আমরা করবো কি, এখানে ছেলে সন্তান এবং মেয়ে সন্তান হওয়ার জন্য বাবা দায়ী নাকি মা দায়ী, এই বিষয়টা আমরা এখানে দেখবো। এবং আমাদের এখানে কিছু ডেফিনিশন এখানে আমরা জাস্ট নোট করে দেবো, এই নোটগুলো আপনারা একটু পড়বেন। এখানে আমরা এখানে প্রথমত দেখি, এখানে ইতিমধ্যেই তোমরা জেনেছো যে বংশগতি বা হেরিডিটি হলো বাবা মা হতে বংশানুক্রমে সন্তান সন্ততিদের জিনগত বৈশিষ্ট্য স্থানান্তরিত হওয়া। এখানে অর্থাৎ বাবা মার বৈশিষ্ট্য আমাদের কাছ থেকে যে আসতেছে, এটা হচ্ছে হেরিডিটি বলা হয় এটাকে, বা বংশগতি বলা হয় এখানে। ওকে, এর ফলে বাবা মায়ের সঙ্গে সন্তানের অনেক মিল খুঁজে পাওয়া যায়। এখানে জীববিজ্ঞানের জিনতত্ত্ব শাখায় বংশগতি সম্পর্কে বা বংশগতি সম্পর্কিত নানাবিধ বিষয়াদির বিজ্ঞান ভিত্তিক আলোচনা করা হয়। বিজ্ঞানী উইলিয়াম বেটসন 1906 সালে প্রথম জেনেটিক্স শব্দটা ব্যবহার করেন এখানে। তার মানে আমাদের কত সালে এখানে প্রথম এটা ব্যবহার করা, এখানে 1906 সালে এটা ব্যবহার করা এখানে। ওকে, আচ্ছা, যা গ্রিক শব্দ জেন্ন থেকে উদ্ভূত হয়ে ইংলিশ শব্দ টু গিভ বার্থ। হ্যাঁ, এখান থেকে আমাদের আসছে এখানে, যাগুলো পড়লেই বুঝতে পারবেন। এখানে এরপরে বলা আছে এখানে যে গ্রেগর ইয়োহান মেন্ডেল তার সংস্করণ পরীক্ষার ফল থেকে বুঝতে পারেন যে কোন জীবের প্রতিটি চারিত্রিক বৈশিষ্ট্য একটি উপাদান নিয়ে নিয়ন্ত্রিত হয়। এই উপাদান জীবদেহে জোড়ায় জোড়ায় অবস্থান করে এখানে। তার মানে প্রত্যেকটা আমাদের এখানে নিয়ন্ত্রক যে জিনগুলো আছে এগুলো আমাদের জোড়ায় জোড়ায় অবস্থান করে এখানে। এবং হ্যাপ্লয়েড গ্যামেট গঠনকালে এদের সংখ্যা অর্ধেক হয়ে যায়, মানে আমাদের এখানে যখন গ্যামেট তৈরি করে এখানে। ওকে, হ্যাপ্লয়েড মানে অর্ধেক হয়ে যাবে এখানে। কিন্তু উপাদানটি কি, গ্যামেটের কোথায় এর অবস্থান, এইসব উপাদান কিভাবে বংশ পরস্পরের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, এইসব বিষয়ে মেন্ডেল অবগত ছিলেন না এখানে। মানে এইসব বিষয়ে মেন্ডেল কিছু জানতেন না এখানে। 1900 সালে মেন্ডেলের তথ্যের পুনরাবিষ্কারের পর ক্রোমোজোম এবং মেন্ডেলের উপাদানের মধ্যে বেশ কিছু মিল পাওয়া যায় এখানে। প্রত্যেকটি ক্রোমোজোমের আকৃতি ও দৈর্ঘ্যে আলাদা আলাদা এবং দেহকোষে সেগুলো জোড়ায় জোড়ায় থাকে এখানে। তার মানে আমাদের এখানে ক্রোমোজোমগুলো কি থাকে এখানে, জোড়ায় জোড়ায় থাকবে এখানে, এটা একটু পড়তে হবে এখানে। জোড়ার একটি পিতা কাছ থেকে অপরটি মায়ের কাছ থেকে পাওয়া যায়। তার মানে আমাদের যে ক্রোমোজোমগুলো পাবো এখানে, এই ক্রোমোজোমগুলো আমাদেরকে একটা পিতার কাছ থেকে আসে, একটা মাতার কাছ থেকে আসে। মানুষের বেলায় দেহকোষে 46টি ক্রোমোজোম থাকে এখানে। ওকে, তো এই 46টি ক্রোমোজোমের 23টি কি পিতার কাছ থেকে আসে এবং কি আর বাকি 23টি কি মায়ের কাছ থেকে আসে এখানে, এটা আমাদের একটু লাগবে। আমাদের এখানে 46টা ক্রোমোজোম আছে আমাদের, এই 46টি ক্রোমোজোমের মধ্যে কি 23টা আমাদের কি আমার পিতার কাছ থেকে আসে এবং 23টা মাতার কাছ থেকে আসে এখানে। শুধু শুক্রাণু বা ও ডিম্বাণুর মধ্যে 46টি বা 23টি জোড়ার পরিবর্তে 23টি ক্রোমোজোম থাকে এখানে। ওকে, মানে 23টি ক্রোমোজোম মানে কি, আমরা জানি একটা করে ক্রোমোজোম জোড়ায় থাকে এখানে, তার মানে 23টি জোড়া এখানে, তার মানে 46টা ক্রোমোজোম থাকবে এখানে। এই দুটি কোষের মিলনে 46টি ক্রোমোজোমের নিয়ে জাইগোট সৃষ্টি হয় এখানে, যেটি কোষ বিভাজনের মাধ্যমে ধীরে ধীরে পূর্ণাঙ্গ জীবে পরিণত হয়। ওকে, মানে জাইগোট থেকে আমাদের মতো একটা জীব সৃষ্টি হয় এখানে। মেন্ডেল একটি বৈশিষ্ট্যের জন্য একজোড়া ফ্যাক্টর বা উপাদানকে, মানে ফ্যাক্টর বলতে গেলে জিনের কথা বলছে এখানে, উপাদান নিয়ে কথা বলছিলেন এখানে, যার পিতা একটি পিতা এবং একটি মাতার কাছ থেকে আসে এখানে। যেমন ক্রোমোজোমের ক্ষেত্রে ঘটে এখানে 1902 সালে বিজ্ঞানী সাটন বা বোভরি পৃথকভাবে ক্রোমোজোম এবং মেন্ডেলের উপাদানের মধ্যে মিলের কথা সুস্পষ্ট উল্লেখ করেন এখানে। এই নিয়ে প্রায় এক যুগ ধরে বিভিন্ন জীবতন্ত্র উপর গবেষণা চলছে। পরে দেখা গেছে বা দেখা গেল যে মেন্ডেলের উপাদান বা জিনের অবস্থান ক্রোমোজোমে বা বংশ অনুক্রমে গতি প্রাকৃতিক বিষয়ে ক্রোমোজোমে আর উপাদানের মধ্যে সাদৃশ্য এখানে, যা এটা পড়লে বুঝতে পারবেন এখানে। এখন আমাদের এখানে একটা বিষয় দেখবো এখানে, যে আমাদের এখানে ক্রোমোজোম তত্ত্ব কি, যেখানে আমাদের ক্রোমোজোম নিয়ে আলোচনা করে সেটা হচ্ছে ক্রোমোজোম তত্ত্ব এখানে। তো এরপরে আমাদের যে টপিক্সটা সেটা হচ্ছে আমাদের এখানে একটা আসলে সন্তান ছেলে সন্তান বা মেয়ে সন্তান হওয়ার জন্য কে দায়ী, আসলে পিতা দায়ী নাকি মেয়ে দায়ী, মাতা দায়ী এখানে। অনেক সময় দেখা যায় যে বারবার আমাদের এখানে মেয়ে সন্তান হওয়ার জন্য ডিভোর্স হয়ে যায় আমাদের দেশে। অ্যাকচুয়ালি আমাদের মেয়ে সন্তান হওয়ার জন্য কখনোই মাতা দায়ী না, মেয়ে সন্তান হওয়ার জন্য বা ছেলে সন্তান হওয়ার জন্য উভয়ের জন্য আমাদের পিতা দায়ী এখানে। তো আমরা এখানে দেখবো যে আসলে কীভাবে একজন পিতা মেয়ে সন্তান হওয়ার জন্য দায়ী বা ছেলে সন্তান হওয়ার জন্য দায়ী এখানে। ওকে, আল্লাহ প্রদত্ত একটা বিষয় সেটা হচ্ছে আমাদের পিতার কাছে, আমাদের পিতার কাছে এখানে দুইটা ক্রোমোজোম থাকে, একটা এক্স এবং ওয়াই এখানে। ওকে, আর মাতার কাছে এখানে থাকে এক্স এবং এক্স, এই দুটা ক্রোমোজোম থাকে এখানে। আই থিঙ্ক আমরা বুঝতে পারছি এখানে পিতার কাছে কি থাকে এখানে, দুটা ক্রোমোজোম থাকে, একটা হচ্ছে এক্স একটা ওয়াই, দুটা ক্রোমোজোম থাকে এখানে। এবং মাতার কাছে কি থাকে এখানে, এক্স ওয়াই ক্রোমোজোম থাকে এখানে। ওকে, মানে আমরা যে 23 জোড়া এর কথা বললাম না এখানে, 23 জোড়ার মধ্যে একটা থাকে আমাদের এখানে এক্স ওয়াই থাকে এখানে এক জোড়া, আর বাকি 22 জোড়া আমাদেরকে অন্য কিছু থাকে এখানে। ওকে, এবং মাতার কাছে আমাদের কি এক জোড়া এখানে, 22 জোড়া এখানে আলাদা থাকবে এবং কি এক জোড়া হচ্ছে এক্স ওয়াই থাকবে এখানে ক্রোমোজোম। ওকে, আই থিঙ্ক বুঝতে পারছেন এখানে।
এটা হচ্ছে পিতার কাছে থাকে এবং কি মাতার কাছে থাকে। অর্থাৎ আমাদের ছেলে সন্তান হওয়ার জন্য আমাদের এক্স ওয়াই ক্রোমোজোমটা লাগবে এখানে, আর মেয়ে সন্তানের জন্য এক্স এক্স লাগবে এখানে। এখন আমরা যেখানে এদের মধ্যে যদি হ্যাপ্লয়েড করে বা এদেরকে আমি যদি এক্সটা আলাদা করে দিলাম এখানে, ওয়াইটা আলাদা করলাম এখানে, আবার এখানে আমাদের পিতার মাতার ক্ষেত্রে দেখি এখানে এক্স এবং এক্স রাখি এখানে, তো আমরা জানি শুক্রাণুর ক্ষেত্রে আমাদের এর সাইনটা হয় এরকম ভাবে, উঁচুর দিকে এরকম হয়, আর ডিম্বাণুর ক্ষেত্রে আমাদের সাইনটা হয় কেমন এখানে বলুন তো, এরকম হয় কি, এরকম হয়ে এখানে নিচের দিকে তীর হয় এখানে। তো এখন আমাদের এখানে এ এক্স এর সাথে যদি এ এক্সটা আমাদের বিক্রিয়া করে এখানে বা এখানে রিয়াকশন করে বা আমাদের এখানে যে মিলন ঘটায় এখানে, তাহলে আমাদের এখানে হবে এক্স এবং এক্স হবে, যেটা আমাদের একটা মেয়ে সন্তান এখানে হবে এখানে, ওকে মেয়ে সন্তান হবে এখানে। আর যেন আমাদের যদি কখনো এই ওয়াই এর সাথে আমাদের যদি এখানে এক্স এর বিক্রিয়া করে বা এখানে মিলন ঘটে, তাহলে আমাদের এখানে এক্স ওয়াই থাকবে এখানে, যেটা আমাদের ছেলে সন্তান হওয়ার জন্য দায়ী এখানে। তার মানে আমরা বুঝতে পারছি এই যে এ ওয়াইটা শুধুমাত্র যেহেতু পিতার কাছে থাকে এখানে, তার মানে কখনোই একটা মেয়ে সন্তানের জন্য মাতা দায়ী না এখানে, অল টাইম আমাদের একটা মেয়ে সন্তানের জন্য সবসময় পিতা দায়ী এখানে। সো আমরা এখন আমরা যেহেতু এখন এই বিষয়টা শিখতে পারলাম এখানে, আমরা কখনো একটা মেয়ে সন্তানকে মেয়ে সন্তানের জন্য কখনো মাতাকে আমরা দায়ী করবো না, এই কারণে আমরা সমাজের মধ্যে ডিভোর্স সৃষ্টি করবো না এখানে, ওকে। অ্যাকচুয়ালি এটা আমাদের আল্লাহ প্রদত্ত এবং যেটা আমাদের একদম পুরুষ দায়ী এখানে এর জন্য, ওকে। আচ্ছা, এরপর আমরা এখানে যে বিষয়গুলো পড়লাম জাস্ট একটু রিভিউ দেবো এখানে। যেমন আমরা যে বিষয়গুলো পড়ছি এখানে, আমরা পড়ছি ফ্যাক্টর বলতে আমরা কি বুঝি এখানে, ফ্যাক্টর, হ্যাঁ ফ্যাক্টরকে আমরা মূলত জিন দ্বারা পড়েছি, জিন হচ্ছে যে কথা, ফ্যাক্টর একই কথা এখানে। জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণের একক হচ্ছে জিন এখানে, মানে অর্থাৎ আমাদের জীবের বৈশিষ্ট্য যে নিয়ন্ত্রণ করে তাকে আমরা জিন বলি এখানে। এখানে বলছে অর্থাৎ জিন হচ্ছে বংশগতির ধারক বা বাহক এখানে, অর্থাৎ আমাদের জিনকে আমরা বলবো কি এখানে, বংশগতির ধারক বা বাহক বলবো এখানে। মূলত ক্রোমোজোমে অবস্থিত যে কোনো কার্যকরী একক যাতে রিকম্বিনেশন সম্ভব যা মিউটেশন অংশ নিতে পারে আর কি, তাই হচ্ছে আমাদের জিন। মিউটেশন মানে আমাদের কোনো একটা ক্রিয়া বিক্রিয়া অংশ নেবে এখানে। আচ্ছা, তো আমাদের এতটুকু পড়লে জিন বিষয় আমাদের হবে। এরপর আমাদের দেখো লোকাস কি এখানে, লোকাস, তো লোকাস হচ্ছে আমাদের এখানে ক্রোমোজোমে জিনের নির্দিষ্ট অবস্থান আর কি, মানে অর্থাৎ ক্রোমোজোমের মধ্যে জিন কোথায় আছে এখানে, ক্রোমোজোমের মধ্যে জিন কোথায় আছে, এটা হচ্ছে আমাদের লোকাস বুঝবে এখানে। একটি নির্দিষ্ট জিনের অ্যালিলগুলো, অ্যালিল তো আমরা বুঝি এখানে, যেহেতু আমরা আগের ক্লাইগুলো পড়ছি এখানে, অ্যালিলগুলো সমস্ত ক্রোমোজোমের একই লোকাস অবস্থান থাকে। তারপরে অ্যালিল বলতে আমরা কী বুঝি এখানে দেখাচ্ছি, এখানে সমস্ত বা হোমোলোগাস ক্রোমোজোমের জোড়ার নির্দিষ্ট লোকাসে অবস্থানকারী নির্দিষ্ট জিনের জোড়ার একটিকে অপরটির অ্যালিল বলে এখানে। তার মানে আমাদের এখানে যে এগুলো হচ্ছে অ্যালিল এখানে, টি স্মল টি ক্যাপিটাল টি, এগুলো হচ্ছে আমাদের অ্যালিল এখানে, ওকে। মানে একটির সাপেক্ষে আরেকটাকে আমরা কী বলবো এখানে, অ্যালিল বলবো এখানে। আই থিঙ্ক আমরা অ্যালিল বুঝছি এখানে, বা যখন দুইটি বিপরীত ধর্ম অ্যালিল তখন আমাদেরকে প্রকট অ্যালিল বলবো এখানে এবং কি একটাকে প্রসন্ন বলবো এখানে। যেমন আমাদের এখানে টি এবং স্মল টি, এই ক্যাপিটালটিকে আমরা বলবো কি প্রকট বলবো, আর স্মল টিকে আমরা কি প্রসন্ন বলবো এখানে, ওকে। হোমোজাইগাস, হোমোজাইগাস কি এখানে, কোনো জীবে একটি নির্দিষ্ট বৈশিষ্ট্যের নিয়ন্ত্রণকারী অ্যালিল দুটি সমপ্রকৃতির হয় তাকে আমরা হোমোজাইগাস বলবো এখানে। অর্থাৎ আমাদের দুটো আমাদের যে বিবি হয় এখানে বা দুটো যদি স্মল বিবি হয় এটাকে আমরা হোমোজাইগাস বলবো, যেটা আমরা অলরেডি দেখছি এখানে, আমরা ক্যাপিটাল টি এবং ক্যাপিটাল টি দেখছি এখানে, এটা হচ্ছে হোমোজাইগাস, বা স্মল টি হচ্ছে হোমোজাইগাস হবে এখানে, ওকে। তারপর হচ্ছে হেটারোজাইগাস বলতে আমরা কি বুঝবো এখানে, যদি কখনো কোনো জীবের একটি নির্দিষ্ট বৈশিষ্ট্যকারী নিয়ন্ত্রণকারী অ্যালিল দুটি যদি ভিন্ন হয় বা অসমপ্রকৃতি হয় এখানে, একটা টি একটা স্মল টি, এটা হচ্ছে আমাদের হেটারোজাইগাস এখানে, মানে একই হবে না এখানে, ওকে। তারপরে আমাদের বলছে এখানে যে হচ্ছে প্রকট বৈশিষ্ট্য কি এখানে, একজোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন হোমোজাইগাস জীবে ক্যাপিটাল টি অথবা কি স্মল টি সংকরণের ঘটলে F1 যৌনুতে যে হেটারোজাইগাস জীবের বৈশিষ্ট্য প্রকাশ পায় সেটা হচ্ছে আমাদের প্রকট, মানে আমাদের যে বৈশিষ্ট্য আমাদের প্রকাশ পাবে এখানে সেটা হচ্ছে প্রকট। যেমন আমাদের এখানে ক্যাপিটাল টি এবং স্মল টির জন্য আমাদের এখানে এটা লম্বা বোঝাচ্ছে এখানে, তার মানে এটা হচ্ছে প্রকট এখানে, ওকে। আচ্ছা, প্রশ্ন বলতে আমাদের যেটা প্রকাশ পাবে না এখানে, হ্যাঁ যেটা আমাদের কি প্রকাশ পাবে না এখানে, অপ্রকাশিত থাকে এখানে, এই অপ্রকাশিতটাকে আমরা কি বলবো এখানে, প্রশ্ন বলবো এখানে, ওকে। আচ্ছা, জিনোটাইপ বলতে আমরা কি বুঝবো এখানে, জিনোটাইপ হচ্ছে কোন জীবের লক্ষণ নিয়ন্ত্রণকারী জিন যুগলকে জিনোটাইপ বলা এখানে, লক্ষণ আর কি, বা যেটা আমাদের ইন্টারনাল কাজ করে এখানে। এখানে বলছে যে একটি জীবের জিনোটাইপ তার পূর্ব বা উত্তর পুরুষ থেকে জানা যায় এখানে, ওকে। স্বদেশ জিনোটাইপ এখানে আমাদের জাস্ট পড়লে বোঝা যাবে এখানে, জিনোটাইপ বলতে আমরা কি বুঝি এখানে, যেমন আমাদের এখানে যে টি ক্যাপিটাল টি বা স্মল টি এগুলো হচ্ছে জিনোটাইপ, যেটা আমাদের অভ্যন্তরীণ কাজ করে এখানে, ওকে। তো ফিনোটাইপ হচ্ছে কি, জিনোটাইপ দ্বারা নিয়ন্ত্রিত জীবের বাহ্যিক লক্ষণগুলো একর এখানে, মানে আমাদের উদ্ভিদটা আসলে লম্বা হচ্ছে না খাটো হচ্ছে, এটা আমাদের জাস্ট ফিনোটাইপ এখানে, মানে বাহ্যিক বৈশিষ্ট্য আমরা দেখে বুঝতে পারবো এখানে। এটি জীবের আকার আকৃতি এবং প্রকৃতি বর্ণ প্রকৃতি নিয়ে আলোচনা করে। স্বদেশ ফিনোটাইপধারী দুইটি জীবের ফিনোটাইপ একই রকম বা ভিন্ন হতে পারে এখানে, যেমন বিশুদ্ধ লক্ষণযুক্ত লম্বা ও খাটো মটর গাছের মধ্যে
পরাগসংযোগ ঘটলে F1 জনিতে সবকটি উদ্ভিদে কি লম্বা আকৃতির হয়, যদিও এদের মধ্যে দুই ধরনের ফ্যাক্টর থাকে। এখানে যাই হোক, এটা আমাদের এখানে ফিনোটাইপ বুঝতেছি। এখানে প্যারেন্ট জেনারেশন এটা আমাদের লাগবে না, বা এক সংকর এগুলো আমাদের লাগবে না। এখানে জাস্ট আমরা এই যে এখানে যে উপরে যে বিষয়গুলো বললাম একটু খাতায় একটু নোট করে নেব এখানে, কারণ এই ডেফিনিশনগুলো আসতে পারে এখানে পরীক্ষায়। ওকে, তো আমরা নেক্সট ডিটেল এখানে নতুন একটা অধ্যায় করবো এখানে, যেমন আমাদের এখানে জৈব অণু নিয়ে আমরা আলোচনা করতে পারি এখানে। ওকে, এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, রমজানুল মোবারক।